ফের আবারও কংগ্রেসের মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডির হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন বিজেপি এবং বিএসআর দলের অনেক নেতৃত্বগণ। তবে হ্যাঁ, কথাতেই বলে এক কূলে নদী দুই কূলে বাঁধ। এবার তেলেঙ্গানা মুখ্যমন্ত্রীর সঙ্গে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সৌজন্য সাক্ষাতের বিনিময়ের পর দেখা যাচ্ছে যে আগামী দিন নতুন ভূমিকা, এবার বিজেপির যে রাজনৈতিক অবক্ষয় সেটা কিন্তু দ্রুত গতিবেগে দেখা যেতে পারে। যেমন 2025-এর বিধানসভা ভোট আপনারা জানেন পাঞ্জাবে, তার আগের মুহূর্তেই যেমন নীতিশ কুমার সেটাই একেবারে উজ্জীবিত হয়ে বিজেপিকে ধাক্কা দিতে চলেছে, তেমনি আমরা দেখতে পাচ্ছি যে বিএসআর দলের প্রধান সাংসদরা একের পর এক কংগ্রেসের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে যোগদান। তবে হিড়িকের প্রবণতা বাড়ছে। তবে পশ্চিমবঙ্গের কংগ্রেসের দায়িত্বশীল একেবারে নেতৃত্ব আমরা জানতে পারছি, রায়গঞ্জের প্রাক্তন সাংসদ ছিলেন দীপা দাস মুন্সি, তিনি তেলেঙ্গানাতে কংগ্রেসের দায়িত্বশীল একেবারে নেত্রী, এবং সেখানে কিন্তু কংগ্রেসের মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি উপস্থিত হয়ে রাজ্য রাজনীতিতে একটা নতুন ভূমিকা দেখা যাচ্ছে। তবে লোকসভা নির্বাচনে তৃতীয়বারে যখন বিজেপি সরকার গঠন করেছে তাদের জোট সঙ্গীদের নিয়ে, তখন কিন্তু একটা টলমল করতেও দেখা যাচ্ছে চন্দ্রবাবু নাইডুর হাতেই মেন ফ্যাক্টর। কথাতেই বলে ওপরে ক্ষুধা নামতে দশ, তাই আজ মোদীকে শপথ দিয়ে করল এরা বিদায়ের ঝড়। কিন্তু হ্যাঁ, এবার বিদায় করতে চলেছেন চন্দ্রবাবু নাইডু, কিন্তু সময়ের অপেক্ষা। চন্দ্রবাবু নাইডু তার অভিযোগের কথা কিন্তু গোপনে জানিয়ে কংগ্রেসের মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি, তিনিও কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশিত করেননি। তিনি বলেছেন সরাসরি তিনি মত বিনিময় করে আমার সঙ্গে আলোচনা করেছেন কি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে, সেটা তিনি রাজনৈতিক সৌজন্যতামূলকভাবে সাক্ষাতের কথা উল্লেখ করে তিনি ঘটনাগুলি সাংবাদিকের মাধ্যমে বলেছেন। তবে এবার দীপা দাস মুন্সি, তিনি যে দায়িত্বশীল একেবারে নেত্রী, কেননা তিনি একজন হাইকমান্ডারের দায়িত্ব এআইসিসির, যেহেতু তিনি তার রাজ্য তাকে, যেহেতু তিনি দিল্লিতেই থাকেন বেশির পরিমাণে, প্রাক্তন সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন প্রাক্তন। তবে এবার তেলেঙ্গানার কংগ্রেসে যে একটা যোগদানের প্রবণতা দেখা যাচ্ছে, সেখানে কিন্তু লোকসভার নির্বাচনে যে ভোটের ফলাফলে নিরিখের পর থেকে একেবারে হিমশিম খেয়ে বসতে চলেছে শাসক দল কেন্দ্রের বিজেপি সরকার। তবে নরেন্দ্র মোদীর সঙ্গে চোখে চোখ রেখেই কথা বলার হিম্মত বা সাহসের সঙ্গে লোকসভার বিরোধী দলনেতাই একমাত্র যথেষ্ট প্রয়োগ বলে চন্দ্রশেখর আর মতো একেবারে যেহেতু নেতৃত্বরাও কিন্তু জানিয়েছেন যে তেলেঙ্গানার একাংশের মানুষজন। কিন্তু এবার চন্দ্রবাবু নাইডু বলতে চাইছে যে তাদের স্পিকার, যে জোটের স্পিকার হয়েছে সেটা কিন্তু মানতে কিন্তু নারাজ। গোপনে ছিল প্রেম তবু আসি ভয়, মানুষ হয়েছে আজকাল, চলো তেলেঙ্গানাতে ভাঙি বিজেপি আর বিএসআর দলের প্রধান। তবে স্বাভাবিকভাবে সবুজবঙ্গ নিউজ এইটুকু আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদন তুলে ধরেছি। এদিকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছেন আবার কিন্তু মণিপুর থেকে বিহার, পাঞ্জাব, উড়িষ্যা, ছত্তিশগড়, রাজস্থান বিভিন্ন প্রোগ্রাম দিয়ে তিনি ভারত জোড়ো যাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তেলেঙ্গানাতে একাধিক কর্মসূচিতে দেখা যাচ্ছে যে চন্দ্রবাবু নাইডু বেশ কয়েকদিন কাটতে না কাটতে আবারও কিন্তু একটা উল্টো সুর কিন্তু গাইতে পারেন। কিভাবে উল্টো সুর গাইবেন? তিনি তার রাজনৈতিক ভূমিকা বা দক্ষতা হিসেবে যেমন বিএসআর দলের নেতৃত্ব সরাসরি আমরা যদি দেখি, তাহলে হায়দরাবাদের দূরত্বটা এবং তেলেঙ্গানা দূরত্ব খুব বজায় রেখে কিন্তু সামনাসামনি কিন্তু কাছাকাছি আমরা বলতে পারি, কেননা এখন ইন্টারনেটের, এখন সোশ্যাল মিডিয়া, টেলিফোনের একটু যুগ রয়েছে। তবে এখন কোনো প্রচেষ্টার বা ফ্যাক্টরের হিসেবে মতাবেগ অনুযায়ী কিন্তু প্রশান্ত কিশোর ভোট কৌশলী, তিনি বলেছিলেন যে এবার বিজেপি গণ্ডি ছড়িয়ে পার করতে পারবে না, তাহলে দিবা স্বপ্ন দেখেই প্রশান্ত কিশোর একসময় তিনি বিজেপির গণ্ডি হিসেবে তিনি কাজ করেছিলেন, পরবর্তীতে রাজ্যে আসে পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূলের হয়ে কাজ করেন প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোরের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ হয়েছিল কংগ্রেসের একাংশ নেতৃত্ব, তাকেও কিন্তু মানতে নারাজ হয়নি।
তবে এবার দিল্লিতে দিল্লি দরবারে যে আমরা দেখতে পাচ্ছি যে দীপা দাস মুন্সি, তিনি রাজনৈতিক ভূমিকা হিসেবে দেখা যাচ্ছে যে তেলেঙ্গানাতে কংগ্রেসের মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডির সঙ্গে কিন্তু একেবারে কর্মসূত্রে মারফতে তিনি ওখানে বেশিরভাগে থাকেন, কিন্তু রেভান্ত রেড্ডির যিনি মুখ্যমন্ত্রী তার এলাকায় তার বিভিন্ন প্রোগ্রামে তাকে দেখা যায়। সামাজিক মাধ্যমে দায়বদ্ধতা, রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটাই এখন গুরুত্বপূর্ণ বিষয় বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, তো বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন দর্শক বন্ধুগণ। যেমন পাঞ্জাবে একটু কথা উদাহরণ দিচ্ছি, যেমন পাঞ্জাবে কংগ্রেসের সমর্থক কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে আর কিন্তু পছন্দ করছে না। বহু মানুষজন কিন্তু একটা রাহুল গান্ধীর উপর ভরসা রেখেই ফের কিন্তু ওখানে কিন্তু একটা ম্যাজিক বা ফ্যাক্টরের একটা মেন রণকৌশল হিসেবে কিন্তু দেখা যেতে পারে। তবে হ্যাঁ, এবার কিন্তু খেলা কিন্তু জমার পক্ষ, রাজনৈতিক মহলে যে রণকৌশল সেটাই একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করানো হচ্ছে। তবে চন্দ্রবাবু নাইডুর আগামী দিন ভবিষ্যৎ কী হবে তার স্পষ্টভাবে কিন্তু একের পর এক কংগ্রেস নেতা কংগ্রেসে যোগ দিচ্ছেন, কংগ্রেসের মুখ্যমন্ত্রীর হাত ধরে। একই সঙ্গে তারা কিন্তু সেখানে দলীয় কংগ্রেসের পার্টি অফিসের সামনে একটা উজ্জীবিতভাবে মুখ্যমন্ত্রী তারা ফিতা কেটে উদ্বোধনী অনুষ্ঠান করেন। তবে লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী আগামী দিনের একটা নতুন রণকৌশলের ভূমিকা দেখা যেতে পারে। দর্শক বন্ধুগণ, আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে যদি নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বাস্তবে এবার রূপরেখা মানচিত্রগুলো আগামী দিনে যে পথ চলা শুরু, আগামী দিনের জন্য মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা একেবারে স্পষ্ট হবে, এবং এই স্পষ্ট বার্তার ইঙ্গিত আগামী দিন কোন পথ চলা শুরু হবে শুধু সময়ের অপেক্ষা। তবে হ্যাঁ, এবার কংগ্রেসের যিনি মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি তিনি জানিয়েছেন যে চন্দ্রবাবু নাইডু আমার বাড়িতে এসেছে, বেশ কথা হয়েছে, আগামী দিনে তিনি তাকে প্রশংসা করেছেন, উনি তাকে প্রশংসা করেছেন। তা প্রশংসার পাল্টা প্রশংসার বিপরীত মুখোমুখি কিন্তু রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা নতুন ভূমিকায় কিন্তু এবার যে রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু পাল্টে যেতে পারে বা বদলে যেতে পারে। তাই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবার কিন্তু চোখে চোখ রেখে কতটা টেক্কা দিতে পারে শুধু সময়ের অপেক্ষা দর্শক বন্ধু। হ্যাঁ, যেমন পশ্চিমবঙ্গে হিংসার রাজনীতি বারবার করে শাসক বনাম বিরোধীদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে আছে, তেমনি রাজ্য রাজনীতিতে দক্ষিণ ভারত থেকে উত্তর পূর্ব রাজ্যগুলিতে একই কায়দায় কিন্তু রাজনৈতিক সমীকরণগুলো আগামী দিনের জন্য মানুষের যে রায় বা জনপ্রিয় হিসেবে কতটা উজ্জীবিত হতে পারে এটাই শুধু সময়ের অপেক্ষা দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, কথাতেই বলে এক কূলে নদী দুই কূলে বাঁধ, জীবনের এখন সর্বনামের পরিণত হচ্ছে। তবে আগামী দিন মানুষের রায় কতটা গ্রহণযোগ্য হবে দর্শক বন্ধুগণ এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে। তবে হ্যাঁ, এবার বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন, আগামী দিনের জন্য মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে সেটার উপরে নির্ভরশীল হবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে রাজ্য